বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখব অফিস ইন্টেরিয়র একটা ফ্লোর। এই ফ্লোরটিতে জিপসন বোর্ড দিয়ে সব পার্টিশন হবে। এগুলা জিপসন বোর্ডগুলা সেট করা হবে অ্যালুমিনিয়ামের ফ্রেমের সাথে। এই ফ্রেমগুলা করা হয়েছে। এই জায়গাগুলোতে জিপসন বোর্ডগুলা সেট করা হয়েছে। জিপসন বোর্ডগুলা সেট করা হয়েছে আপনার স্ক্রু দিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে। এখানে জিপসন বোর্ডের একটা চাপ লাগানো হবে। যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলা পুটিং করতে হবে। এটা পুটিং করার নিয়ম হচ্ছে বক্রম দিয়ে পুটিংটা লাগাইতে হবে, তাহলেই এটার ফাটার সম্ভাবনা থাকবে না। দুই মুখের মধ্যে স্ক্রু দেওয়া হয়েছে। এখানে জয়েন্টগুলোতে পুটিং করা হয়েছে এই রুমটাতে। এদিক দিয়ে করা হয়েছে আপনার সিলিংগুলোতে করা হয়েছে অ্যালুমিনিয়ামের সিলিং। অ্যালুমিনিয়ামের ফ্রেমগুলো করা হয়েছে সিলিংয়ের, পরে বোর্ড লাগানো হবে। জিপসন সিলিংটিতে পুটিং করা হয়েছে। পুটিং ঘষার পরে এখন গ্রে কালারের রং মারা হবে। তো রং মারার আগে যে সাইডগুলো আছে এই সাইডগুলো ব্রাশ দিয়ে সাইড টেনে দিতে হবে, যাতে রোলারগুলো সাইডে গ্লাস বা অন্য কিছুতে রং না লাগে। আমি রং, পলিশ, লেকার, ডোকো, এলেশিয়ান ডিজাইন সহ যে কোনো রঙের কাজ কন্ট্রাক্ট নিয়ে থাকি ইনশাল্লাহ। আপনার বাসা, অফিস সহ যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি আপনার কাজটা নিখুঁতভাবে করে দেব। এই রোলার দিয়ে গ্রে কালারের রংটি মারা হচ্ছে। রং মারার সময় অবশ্যই নিচে পলি ব্যবহার করতে হবে, যাতে রঙের ফোঁটাগুলো ফ্লোরে পড়ে ফ্লোর নষ্ট না হয়। এখন এটা হচ্ছে ফর্মিকা। এই ফর্মিকাটা বোর্ডের উপরে পেস্টিং করা হবে। তো পেস্টিং করার আগে ফর্মিকাটা ভালো করে মেপে কেটে নিতে হবে। যখন ফর্মিকাটি মেপে কাটা হবে, কাটার পর এটি সলিউশন আঠা দিয়ে পেস্টিং করতে হবে। সেই ক্ষেত্রে নিচে থেকেই আপনার সলিউশনটা দিয়ে দিতে হবে, আর যে সিলিংটাতে পেস্টিং হবে সেখানেও আপনার সলিউশন আঠা দেওয়া হবে। এখন সিলিংয়ে সলিউশন আঠাটা দেওয়া হচ্ছে। এটা ফেমিকলের আঠা, খুব ভালো মানের আঠা। যখন দেখবেন যে এই আঠাটা শুকিয়ে গেছে তখন এটা পেস্টিং করতে হবে। এটা হচ্ছে ফর্মিকা পেস্টিংয়ের পরে লোবার সেট করা হয়েছে। এগুলো লোবারের বডি। এখানে যেটা করা হয়েছে এটা হলো স্লাইটিং ডোর। স্লাইটিং ডোরটাও ভোট দিয়ে করা। এই লোবারটি নিচে থেকে পুটিং করা হয়েছিল, শুকানোর পরে উপরে লাগানো হয়েছে। লাগানোর পর এখন এটি ঘষা চলতেছে। সম্পূর্ণ জায়গাটিতে ভালো করে পুটিংগুলো ঘষতে হবে। এটি ঘষার জন্য আপনি 120 নম্বর সেন্টিং পেপার ইউজ করবেন। যখন এটি ঘষা হয়ে যাবে তো এটি এখন 4 ইঞ্চি রুলার দিয়ে গ্রে কালারের রং মারা হচ্ছে। যেহেতু এটা শোরুম তো এই ক্ষেত্রে সিলিংটা গ্রে কালার করা হয়েছে, যাতে ডার্ক।
যারা ইন্টেরিয়রের কাজ শিখতে চান, রঙের কাজ, তারা আমার ভিডিও দেখলে উপকৃত হবেন। আর আপনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করবেন, আপনার কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিও শেষে আমার ফোন নাম্বার থাকবে, ওই নাম্বারে ফোন দিলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। এটা আমার ফোন নাম্বার, এই নাম্বারে ফোন দিলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটা গ্রে কালার মারার পরে আপনার সিট পুটিং করা হয়েছে, আবার চেক পুটিং। এই চেক পুটিংটি ঘষার পরেই ফিনিশিং করা হবে। এই চেক পুটিংটি ঘষা হচ্ছে, লোবারগুলা ফিনিশিং হয়ে গেছে, সিলিংয়ে বোর্ড লাগানো শেষ। যে যে বোর্ডগুলোতে ফর্মিকা পেস্টিং করা হয়েছে ওগুলো আঠা মোছা হচ্ছে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।